আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি দারুণ মজার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে হাঁসের মাংস। যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার বাসায় চেষ্টা করবেন। আজকে আমি বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। এতে করে হাঁসের মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 1 কেজি আছে। আমি কিন্তু মাংসটাকে স্কিন সহ নিয়েছি। হাঁসের মাংস কিন্তু শীতের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। শীতের দিনে কিন্তু হাঁসের মাংসের স্কিনের নিচে অনেক বেশি তেল চর্বি জমা হয়, যাতে করে হাঁসের মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। সেই স্কিনটা সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি মাংসটা রান্না করার জন্য এখানে রসুন নিয়েছি একটা বড় সাইজের, আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, জিরা নিয়েছি 1.5 চা চামচের মতো, আর শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো। হাঁসের মাংস কিন্তু একটু বেশি ঝাল খেতেই ভালো লাগে, তাই মরিচটা একটু বেশি নিয়েছি। এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এটার মধ্যেই আমি দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়ি, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়ি। এতে করে তরকারির কালারটা অনেক ভালো আসবে। এগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে রান্নায় চলে যাব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এটাতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। খুব বেশি তেল দিব না, হাঁসের মাংসে কিন্তু অনেক বেশি তেল থাকে। আমি এখানে দারচিনি, এলাচ, শুকনো মরিচ দিয়েছি, 2টা লং দিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি 3-4 টুকরো, পেঁয়াজ দিয়েছি 1.5 থেকে 2 কাপের মতো। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ফেলবো না, গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে। বেরেস্তা করলে কিন্তু আরও একটু ভেজে নিতে হতো। এই পর্যায়ে যদি আমি মশলাটা দিয়ে দিই তাহলে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে, আর পেঁয়াজটা যদি আরও একটু কালো হয়ে যায় তাহলে তরকারিটা দেখতেও আরও বেশি কালো কালো লাগবে। এবারে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যদি পরে লবণ লাগে আমি টেস্ট করে দেখে নিয়ে আবার দিয়ে দিব। চার পাঁচ মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। হাঁসের মাংস থেকেই কিন্তু অনেকটাই পানি বের হবে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে আছে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমার হাঁসের মাংসটা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আমি এই পর্যায়ে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব। আরও 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, মাংসটা কিন্তু ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাতে পানি অ্যাড করব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিবেন, এটার আসলে কোনো মাপ নেই। আর হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত থাকে তাই পানিটা একটু বেশি করেই দিতে হবে। আর হাঁসের মাংস কিন্তু একটু ভোনা ভোনায় খেতে ভালো লাগে, তাই এই পানিতেই কিন্তু মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাবে। আর পানিটা কিন্তু আমি মোটামুটি শুকিয়ে ফেলবো।
আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 20 থেকে 30 মিনিট। এর মধ্যেই কিন্তু মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। 20 মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। চল্লিশ মিনিট পর আমি এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ি, ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচের মতো। এবারে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। আরও 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে। আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নিব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।